নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে দশম পাস যোগ্যতায় বিনামূল্যে ট্রেনিং, যেখানে আপনাদের স্কিল ইন্ডিয়া অর্থাৎ স্কিল ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু দশম পাস যোগ্যতায় বিনামূল্যে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে আপনাদের এক বছর বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে কিন্তু আপনাদের চাকরিও দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন আপনাদের স্টিফেন দেওয়া হবে অর্থাৎ বেতন দেওয়া হবে, যেখানে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এবং আইটিআই পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এবং এখানে অনেক শূন্যপদ রয়েছে, এখানে শূন্যপদের সংখ্যা প্রায় 900-এর ওপরে। সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন এবং এর জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে দেব। তবে আপনারা জানেন যে রেলওয়ের গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছে, যে 15ই ডিসেম্বর এই রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হবে, তো আপনারা যদি এর জন্য প্রিপারেশন নেন তাহলে আমাদের চ্যানেলে আজকে থেকে শুরু হয়েছে রেলওয়ের যে গ্রুপ ডির পরীক্ষার যে প্রশ্ন ও উত্তর অর্থাৎ বিগত বছরের প্রশ্ন ও উত্তর, সেই নিয়ে কিন্তু একটা ক্লাস শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি দেখতে চান তো ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, স্কিল ইন্ডিয়া এখানে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেটস, অর্থাৎ অনলাইনে আবেদনের জন্য এখানে বলা হচ্ছে, যেখানে আপনাদের অনলাইনে আবেদন চলবে 25/9/2020 পর্যন্ত, যেখানে আপনাদের আইসিএ ওয়েব পোর্টাল থেকে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো দেখুন, ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস হচ্ছে 4/9/2020 9:30 থেকে, ডেট অ্যান্ড টাইমিং অফ ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশনস হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 25/9/2020 5:30 পর্যন্ত, যেখানে দেখুন আপনাদের ফ্রেশার্স এবং এক্স আইটিআই এখানে নিয়োগ করা হবে, যেখানে আপনাদের মূলত ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য দেখুন কার্পেন্টারে 40টি, ইলেকট্রিশিয়ানে 80টি, ফিটারে 120টি, মেকানিস্টদের 40টি, ফেন্টারদের 40টি, ওয়েল্ডারদের 160টি, টোটাল 480টি এবং এক্স আইটিআইদের এখানে 510টি শূন্যপদ রয়েছে, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের যেমন জেনারেল, ওবিসি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি অনুযায়ী কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে দেখুন নোটে বলা হয়েছে, ক্যান্ডিডেটস উইথ হায়ার কোয়ালিফিকেশান ভায়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা নট এলিজেবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা হায়ার কোয়ালিফিকেশান পাস অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা, তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এবং ডিসএবিলিটি অর্থাৎ যারা পার্সন উইথ ডিসএবিলিটি যাদের আছে, তারা যেসব পদের জন্য আবেদন করতে পারবেন সেগুলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন এখানে ডেফিনেশনস অফ ডিসএবিলিটি যেগুলি হয়, অর্থাৎ লো ভিজিয়েন্স অর্থাৎ চোখে কম দেখে, কানে কম শোনে, লোকোমোটর ডিসএবিলিটি, সেরিব্রাল পালসি, সেগুলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা যখন অনলাইনে আবেদন করবেন, আপনার যদি ডিসএবিলিটি হয় সেক্ষেত্রে আপনারা ডিসএবিলিটি সার্টিফিকেটটি কিন্তু আপনাদের দিতে হবে। এবং এলিজেবল কন্ডিশনস দেখুন, আপনাদের বয়স কত হতে হবে, অর্থাৎ বয়সে কত ছাড় দেওয়া আছে, যেখানে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সে ছাড় দেওয়া আছে 3 বছরের, 5 বছরের ছাড় দেওয়া আছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য এবং 10 বছরের ছাড় দেওয়া আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। যেখানে দেখুন মিনিমাম এডুকেশনস কোয়ালিফিকেশনস অ্যান্ড ট্রেনিং পিরিয়ড যেটি হচ্ছে এক্স আইটিআইদের জন্য, যেখানে ফিটার, মেকানিস্ট এবং কার্পেন্টার অ্যান্ড ওয়েল্ডার অ্যান্ড প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, যেখানে কোয়ালিফিকেশান দেখুন 10ম পাস যোগ্যতায় আপনারা এবং 12 পাস যোগ্যতায় আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, যেখানে পিরিয়ডস অফ ট্রেনিং হচ্ছে 1 বছরের জন্য। এবং নিচেতে স্ক্রল ডাউন করবেন তো দেখুন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যেটি প্রথমটি আছে ফিটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেকানিস্টদের, যেখানে আপনারা 10ম পাস এবং 12 পাস যোগ্যতায় আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ 12 পাস হলে আপনাদের সায়েন্স এবং ম্যাথ থাকতে হবে এবং আপনাদের পিরিয়ডস অফ ট্রেনিং হচ্ছে 2 বছরের জন্য। এবং কার্পেন্টার অ্যান্ড পেন্টারদের জন্য এখানে দেখুন 10ম পাস এবং 12 পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে পিরিয়ডস অফ ট্রেনিং হচ্ছে 2 বছরের জন্য। এবং ওয়েল্ডারের ক্ষেত্রে একই, 10ম পাস এবং 12 পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং 50% নাম্বার থাকলে এর জন্য আবেদন করতে পারবেন এবং পিরিয়ডস অফ ট্রেনিং হচ্ছে 1 বছর 3 মাস। এবং এমএলটি অর্থাৎ রেডিওলজি অ্যান্ড প্যাথোলজি যেটি হচ্ছে আপনাদের ডিএমএলটি অর্থাৎ প্যারামেডিক্যাল পাশে আপনাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এর জন্য আবেদন করতে পারবেন, যেটি পিরিয়ডস অফ ট্রেনিং হচ্ছে 1 বছর 3 মাস। যেখানে দেখুন রেট অফ স্টিপেন্ড অর্থাৎ আপনাকে কত বেতন দেওয়া হবে ট্রেনিং চলাকালীন, যেখানে ফ্রেশার্স অর্থাৎ যারা 10ম পাস তাদের 6,000 টাকা, যারা 12 পাস ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের 7,000 টাকা এবং এক্স আইটিআইদের জন্য এখানে 7,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই, তো আপনারা কীভাবে আবেদন করবেন, তো আপনাদের আবেদনের জন্য দেখুন এই পোর্টাল থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেটি 4/9/2020 থেকে 25/9/2020 পর্যন্ত আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন। তো দেখুন বলা হয়েছে শুধুমাত্র অনলাইন মোডেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশনস অ্যাকসেপ্টেড করা হবে, যেখানে আপনাদের অনলাইনে আবেদনের জন্য এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনস ফর্ম
ডকুমেন্টস পেমেন্টস সবগুলি কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং এখানে আপনাদের রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড জেনারেট করতে হবে যেটি হচ্ছে আপনাদের ডেট অফ বার্থের মাধ্যমে এবং দেখুন প্রসেসিং ফি হচ্ছে 100 টাকা এই প্রসেসিং ফি হচ্ছে 100 টাকা এবং এখানে এসসি এসটি পিডাব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না তো নিজেদের স্ক্রল ডাউন করবেন তো আপনাদের অনলাইনে এখানে প্রসেসিং ফি অর্থাৎ ফিটি দিতে হবে আপনাদের এবং নিজেদের স্ক্রল ডাউন করলে দেখুন মোড অফ কমিউনিকেশানস এখানে বিভিন্ন রকম কমিউনিকেশান অর্থাৎ ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি চান তো এই ইমেল এবং এই ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন এবং মোড অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ দেখুন মেরিট লিস্ট বেরোবে আপনাদের মার্কসের ওপর নির্ভর করে অর্থাৎ 10ম পাস যোগ্যতায় শুধুমাত্র মার্কসের ওপর নির্ভর করে মেরিট লিস্ট বেরোবে এবং 12 পাস যোগ্যতায়ও কিন্তু আপনাদের মেরিট লিস্ট বেরোবে মার্কসের ওপর নির্ভর করে এবং দেখুন এখানে বিভিন্ন রকম আপনাদের ফিজিক্যালি ফিটনেস টেস্ট হবে মেডিকেল এক্সামিনেশানস হবে তারপর কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে যেখানে দেখুন ট্রান্সফার সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আমাদের ট্রান্সফার সার্টিফিকেটও কিন্তু এখানে আপনাদের লাগবে যেখানে অরিজিনাল সার্টিফিকেটটি কিন্তু আপনাদের এখানে লাগবে এবং আদার্স কন্ডিশনস এখানে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস তো আপনারা চাইলে ভিডিওটি পজ করে এগুলি পড়ে নিতে পারবেন তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক যে আপনারা অনলাইনে কীভাবে এর জন্য আবেদন করবেন তো ফ্রেন্ডস অনলাইনে আবেদনের জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখুন তারপরে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর দেখুন এখানে দেখতে পাবেন 3টে স্টেপ যেখানে অনলাইন অ্যাপ্লিকেশানস পেমেন্ট ফি এবং ক্লিক হ্যাভ টু পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট যেখানে আপনারা যখনই ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তো দেখুন নতুন একটি পেজ খুলে যাবে যেখানে দুটি অপশন পাবেন ফ্রেশার্স এবং এক্সিস্টিং আইটিআই যখন আপনারা ফ্রেশার্স ক্যান্ডিডেটে ক্লিক করবেন আবারও কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে যেখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের কমপ্লিট করতে হবে এবং সমস্ত ডিটেলস কমপ্লিট করার পর আপনাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনাদের প্রিন্ট করে নিতে হবে আপনাদের যে অ্যাপ্লিকেশানস ফর্মটি সেই অ্যাপ্লিকেশানস ফর্মটি প্রিন্ট করে নিতে হবে তো দেখুন এখানে পার্সোনাল ইনফো কন্ট্যাক্ট ইনফো পিডাব্লিউডি কোয়ালিফিকেশান এবং প্রসেস টু পে প্রসেস টু ওটিপি তো যখনই আপনারা এই ডিটেলসগুলি কমপ্লিট করে নেবেন আপনাদের দ্বিতীয় যে স্টেপটি স্টেপটি খুলে যাবে যেটি পেমেন্টের স্টেপ এবং পেমেন্টের স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা প্রিন্ট করে নেবেন পুরোপুরি অ্যাপ্লিকেশানস ফর্মটি তারপর কিন্তু আপনাদের সফলভাবে আবেদন হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস